ব্লগ একটু আগেই জাস্ট শেষ হলো। কালকে তারের বড়ার ব্লগটা, হাত তালের বড়া তোমাদের সাথে আর খাওয়া আমি শেয়ার করতে পারিনি। এই যে আমার তালের বড়া, সত্যি কথা দারুণ হয়েছে, দারুণ মটমটে হয়েছে। কারণ পুরোটা তালের বড়া কালকে করা হয়নি, মাখা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তা চেঞ্জ ফেঞ্জ করে কালকের ব্লগটাকে শেষ করলাম। করে তোমাদের সাথে তালের বড়াটা নিয়ে একটু বসলাম আর আমি ভাজলাম, ভেজে এই খাচ্ছি, যেহেতু খাওয়াইনি বলে। আর গরম গরম খেতে যেন আরো ভালো লাগে, আমার গরম খেতেই বেশি ভালো লাগে। তাই এই হলো আজকে চালের বড়া আমার, আর তোমাদের সাথে না শেয়ার করে থাকতে পারবো না, তাই শেয়ার করলাম বড়াগুলো। দেখো বড়াগুলো ঠিক আছে, তোমাদেরকেও খাওয়াবো আমার বাড়িতে আসলে। হ্যাঁ, তার জন্য এই তালের বড়া খাওয়াটা শেয়ার না করলে আমার খারাপ লাগবে। শুধু বড়াটাই দেখলাম, এনজয় করে খাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো না বা তোমাদের সাথে শেয়ার করবো না। সত্যি ফার্স্ট টাইম করেছি আমি তালের বড়া, খুব সুন্দর, খুব ভালো খেতে হয়েছে। ঠিক আছে, নিজের নাম্বার নিজেই দিচ্ছি, বুঝলে? সত্যি খুব ভালো হয়েছে। কিরে মানু, ভালো হয়েছে না? ও এখন অনলাইনে ক্লাস করছে ও না। আচ্ছা চলো, আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। সকাল সকাল তোমাদের সামনে টিফিন নিয়ে আজকে হাজি, সকালের টিফিন। আজকে সকালের টিফিন বাড়ির টিফিন না, কেনা টিফিন, দেখতেই পাচ্ছো। এখানে কচুরি আছে, এখানে তরকারি আছে, এখানে আছে জিলিপি। আমাদের এখানে পরশু দিন একটা মিষ্টির দোকান ওপেনিং হয়েছে, সেখান থেকেই অর্পণ নিয়ে এসেছে আজকে সকালের টিফিন। চলে চলো সকালের টিফিন খাওয়া স্টার্ট করে দিই, আর আমার সঙ্গে সঙ্গে আমার ব্লগটাও স্টার্ট করে দিই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবান লাইফ উইথ তৃষা। হাজির আজকে নিউ ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। আমাদের আর কোনো কিছুতে শান্তি নেই, বুঝলে? বৃষ্টি যখন খুব হয় তখন বলি রোদকে ডাকি, রোদ কখন হবে, রোদ উঠবে কখন, এই করে যাই। আবার রোদ উঠলে বৃষ্টি কখন আসবে, বৃষ্টিকে ডেকে যাই। ভগবানও কনফিউজ হয়ে গেছে যে আমাদের কি চাই, উনিও কনফিউজ হয়ে গেছে। কিন্তু তিতলিকে দেখলো তো, তিতলির বৃষ্টি হলেও ভিজে এখানে বসে থাকবে, রোদ উঠলেও রোদে গরম হয়ে লোম ফোম ফুলিয়ে এখানেই বসে থাকবে, ও দুটোতেই চলবে, ও কিছু চায় না, ও যেটা হবে সেটাই ওর চলবে। ঠিক আছে, তা টিফিন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার কাজে বেরোনোর পালা। কারে কাজে বেরোবো, তোতলা হয়ে যাচ্ছি দিন দিন। আর এই যে গাছটা দেখো, এই গাছটাকে আর আমি বাঁচাতে পারলাম না, খুব কষ্ট লাগছে এই গাছটাকে আমি বাঁচাতে পারলাম না গো। বাদ বাকি আর তিনখানা গাছকে বাঁচিয়ে নিয়েছি, কিন্তু এই গাছটা আর বাঁচলো না, মাটিতে ঠিক পুঁতে বাঁচাতে পারলাম না। ওগুলো শিশিতে দিয়েছিলাম, জলের সাথে বেঁচে গেছে, কিন্তু মাটিতে গাছটাকে আমি বাঁচাতেই পারলাম না, খুব কষ্ট লাগছে। আর দাঁড়াও, আমার লেবু গাছগুলো দেখো কত বড় হয়ে গেছে, দেখেছো? লেবু গাছগুলো অনেক বড় হয়ে গেছে, ধনে পাতা গাছটা যেটা পিসির বাড়ি থেকে আনা সেটাও অনেকটা বড় হয়ে গেছে, বুঝলে? আমার বাগানের আর কি আপডেট অনেকদিন তোমাদেরকে দেওয়া হচ্ছে না। আর এই গাছটা তিন দিন ন্যাড়া হয়ে যাচ্ছে, এই জবা গাছটা কি হলো ঠিক ব্যাপারটা বুঝতে পারলাম না, ন্যাড়া হয়ে যাচ্ছে। আর এটা তো দিন দিন পাতা এত ছেড়ে যাচ্ছে, কিন্তু ফুল বন্ধ আছে, হচ্ছে না, সার ফার দিতে হবে। অ্যাকচুয়ালি আমি টাইম পাচ্ছি না, আমার টাইমের অভাবে অনেক কিছু ঠিকঠাক মেনটেন হচ্ছে না, গাছ মেনটেন হচ্ছে না, ঘরের জিনিসপত্রগুলো সেগুলো ঠিকঠাক করতে হবে, ঝাড়তে হবে, ঝুল ঝাড়তে হবে, কিছুদিন আগেই ব্লগে যেটা বলছিলাম। যাই হোক, এই কাজগুলো মোটামুটি সব কিছু ঠিকঠাক করে নিলে, একটু গুছিয়ে নিলে 10 দিন পর থেকে অনেকটাই ফ্রি হয়ে যাব, তখন আমার হাতের কাজগুলো এবার সব হয়ে যায় আর কি, অসুবিধা হয় না। যেহেতু 10 দিন আমি একটুখানি 10-15 দিন মতন আমি খুব চাপে থাকবো। তা চলো, আজকের দিন তো স্টার্ট করে ফেলেছি, আগে আগে দেখে দেখতে থাকো কী কী হতে থাকে, আজকের দিন কেমন যায়। রোজ সকালবেলায় উঠি মানে একটা নতুন অনুভূতি নিয়ে নতুন একটা ব্লগ করি, যে নতুন কিছু হবে বলে। ঠিক আছে, তা আজকের ব্লগটাও নতুন অনুভূতি নিয়ে স্টার্ট করলাম। চলো সঙ্গে থাকো আর আমার ব্লগটা এনজয় করতে থাকো। তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে মেঘেদের সাজ। মেঘেদের সাজ বলতে তাড়াহুড়োর মধ্যে থেকে আমরা কাজের তাড়াহুড়োর মধ্যে
ডেলি রুটিনের মধ্যে আমাদের মানে প্রকৃতির সৌন্দর্যটাকেই আমরা হারিয়ে ফেলছি, মানে প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করাটাই আমরা হারিয়ে ফেলছি। যখন ছোট ছিল তখন সামান্য যদি আকাশে রামধনুক দেখতাম দৌড়ে চলে যেতাম ছাদে, ছাদে গিয়ে সেটা চুপচাপ বসে দেখতাম। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে কাজের লাইফস্টাইলও চেঞ্জ হয়ে গেছে, আরও মানে সংসারী হয়ে গেছি, অনেক কিছু বোঝা আর কি মাথার ওপর চলে এসেছে, তখন এই জিনিসগুলো আর ভুলেই গেছি সেইভাবে উপভোগ করতে। তাই আজকে ছাদে মানে আজকের সারাদিনটা আমি যখন বাইরে কাজ করছিলাম, কাজের ফাঁকে ফাঁকেই তোমরা বলতে পারো, কাজের ফাঁকে ফাঁকেই তখন আকাশ যে আকাশে মেঘগুলো যে এত সুন্দরভাবে সেজে উঠেছে তোমাদেরকে কি বলবো, সেগুলোকে আজকে আমি ক্যাপচার করে রেখেছি তোমাদেরকে দেখাবো বলে। তো সেই সময় যখন ছোটোবেলা ছোটো ছিলাম তখন এগুলোকে উপভোগ করতাম খুব ভালোভাবে, আর তখন তো আমাদের কাছে কোনো মোবাইল ছিল না যে মোবাইলে ক্যাপচার করে রেখে দেবো, কিন্তু এখন মোবাইল থেকেও সময় পাই না সেগুলোকে ক্যাপচার করার মতন। কিন্তু ফাইনালি আজকে আমি সব কিছু কাজের মধ্যে আমার সব কিছুর মধ্যে সেগুলোকে ক্যাপচার করে রেখেছি, আকাশের এত সুন্দর মেঘেদের সাজ তোমাদের সাথে শেয়ার করবো বলে। চলো এক ঝলক দেখে নিই আকাশের মেঘেদের সাজ, চলো। তারপর মায়ের শরীর তো খুব খারাপ, তোমরা জানোই কালকে ব্লগে তোমরা দেখেছো মায়ের শরীর খুব খারাপ, তাই মা একটু রেস্টেই রয়েছে। তাড়াতাড়ি করে এসে মানে রান্না যখন আর কি করা, চিকেন করা হয়েছিল, এসে চিকেন আর ভাত আর তেমন কিছু করার, কারণ কাজ থেকে এসে তারপরে সম্ভব না অত কিছু আর কি করা, তারপর অনেকটাও বেলা হয়ে গেছিলো, তাই কোনো রকমে আর কি চিকেন দিয়ে চিকেন করে চিকেন দিয়েই ভাত খাওয়া হয়েছে। ভাত খেয়ে দুপুরবেলা লাঞ্চ করে তারপর চলে গেছিলাম আমি ছাদে, তারপর তোমাদের সাথে ছাদে গিয়ে শেয়ার করা হলো মেঘেদের সাজ। মেঘেদের সাজ অ্যাকচুয়ালি আমি সারা দিন ওগুলো ক্লিপিংগুলো নিতে থেকেছি, যেখানে দেখেছি মানে আকাশে সুন্দর সুন্দর মেঘেদের সাজ দেখেছি, তখন সেখান থেকে ওগুলো ক্যামেরায় ক্যাপচার করেছি, সব কিছু ক্যাপচার করে রেখেছিলাম তোমাদের জন্য। তা যাই হোক, তোমাদের সাথে সেটা শেয়ার করলাম, মনে হয় তোমাদের খুব ভালো লেগেছে সেটা দেখতে, কমেন্ট বক্সে অবশ্যই লেখো। আর আজকে আমার সাথে আর কি দেখা হয়েছে সায়ন, সায়ন বলতে সায়ন রয়, অ্যাকচুয়ালি আমার ভাইয়ের নামও সায়ন, ওর সারনেমও হচ্ছে রয়,
সায়ন রয়, সায়ন হয়তো তুমি ভিডিওটা দেখবে। আজকে আমি কাজে গেছিলাম হচ্ছে সাপুরজিতে, সাপুরজিতে কাজে গেছিলাম, ওর বাড়ি অন্য জায়গায়, ও কাজের ক্ষেত্রে আর কি সাপুরজিতে সায়ন আসে। আর সায়নের খুব ইচ্ছে আর কি ব্লগিং করার, আর মানুষের ইচ্ছে শক্তিটা মানুষকে অনেক দূর পৌঁছে দেয় জানো তো। আর সায়ন আজকে আমার কমেন্ট বক্সে, মানে কালকের ব্লগে কমেন্ট করেছে, আমি দেখলাম সায়ন তোমার কমেন্টগুলো পড়লাম, খুব ভালো লেগেছে। আমি চাই তুমিও এইভাবে এগো, এইভাবে এগিয়ে যাও। যদি কোনো দরকার হয় আমার থেকে, যেটা তুমি বলেছো দিদি, যদি কোনো প্রয়োজন হয় নিশ্চয়ই আমি তোমাকে হেল্প করব। আর আশা করি আমার এই ব্লগটাও তুমি সায়ন দেখছো। তা সায়নের সাথে আমার দেখা হয়েছে, আমার পরিবারের সবাইকে বলছি। তা সায়নের ইচ্ছা শক্তি, মানে ইচ্ছে এত, ওখানে অন্য একটা কাজ করে আর কি, ও চাইছে কাজের সঙ্গে সঙ্গে ব্লগিংটাকেও চালিয়ে যেতে, নতুন চ্যানেল একটা ওপেনিং করতে। তা আমার থেকে ওইটুখানি সময়ের মধ্যে, আমার থেকে বসে, মানে ইচ্ছে থাকলে মানুষের যেটা হয়, ওইটুখানি সময় আমার থেকে বসে ও জিজ্ঞেস করছে, দিদি তুমি কি করে ভিডিও শ্যুট করো, কোন অ্যাপস থেকে এডিট করো, বা মনিটাইজেশন কি করে হয়। পরপর পরপর ও আমাকে স্টেপ বাই স্টেপ সব কোশ্চেনগুলো করছিল। তখনই আমি ভাবলাম ওর মনে কতটা ইচ্ছে। আর যার মনে এরকম ইচ্ছে থাকে, যে কাজ নিয়ে সে এগোবে আর কি, ইচ্ছে নিয়ে, সেই কাজটা একদিন না একদিন ঠিক সফল হবে। আশা করি সায়ন তোমারও ইচ্ছে সফল হবে, আর তোমার এই দিদি তোমার সঙ্গে সবসময় থাকবে, ঠিক আছে। তাই আর এত সুন্দর মিলে গেছে, আমার ভাইয়ের নামও সায়ন, ওর নামও সায়ন, সায়ন রয়। আমার পরিবারের যারা আছে তারা তো বুঝতেই পারবে। তা চলো আজকে ব্লগটা বড় করবো না, যদিও বা ব্লগটা এমন কিছু বড় হয়নি, কারণ আজকে আমার আর কি ব্লগিং করার মতন সত্যি কথা অবস্থায় ছিলাম না। কারণ কোন রকম এসে বললাম না, তখন বেলায় তাড়াতাড়ি করে চিকেন আর কি রাইস করেছিলাম খাওয়ার জন্য। কিন্তু শুভ মোহনা রয়েছে, কালকে ওরা আর কি সিদ্ধ ভাত খেয়েছিল, ঠাকুমা করে দিয়েছিল, ওর জন্য কোনো রকমে তাড়াতাড়ি করে এসে করেছি। তারপর অর্পণ আবার গিয়ে বাকি কাজগুলো অর্পণকে সারতে হয়েছে, ওর জন্য আমি আর ভিডিও আর কিছু তেমন করতে পারিনি। কারণ ভিডিও করে রান্নাবান্না করতে গেলে একটু সময় আর কি, সময় ব্যাপার, সময় লেগে যেত, মাকে ওষুধ টষুধ দেওয়ার ছিল সব কিছু, ওর জন্য আর করতে পারিনি। আজকের ব্লগটা এতটাই থাকছে, কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুনভাবে তোমাদের সাথে। অ্যাকচুয়ালি আমার শরীরটাও আজকে একদমই ভালো লাগছে না, গায়ে মনে হচ্ছে হালকা হালকা টেম্পারেচার আসছে, কারণ কদিন এইভাবে বৃষ্টিতে খুব ভেজা হয়েছে, তো ভিজে আজকে আমার শরীরটাও একদম ভালো না। তাই আমরা চাই, মানে আমি চাই তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, যে যেখানে আছো আমার বন্ধুরা সবাই খুব ভালো থাকো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুনভাবে তোমাদের সাথে। সুস্থ থেকো, ভালো থেকো, কোভিডে যা প্রোটোকল তাই তাই মেনটেন করো। টাটা, বাই বাই, গুড নাইট, আর হ্যাপি স্মাইল, সবসময় স্মাইল করবে, ঠিক আছে। তাহলে টাটা আর টেক কেয়ার।